এই মুহূর্তে নিত্য পণ্যের বাজার পরিস্থিতির খবর জানাতে চাই, চলে যেতে চাই সিরাজগঞ্জে। রয়েছেন সহকর্মী হীরক গুণ। গুণ, হীরক, বাজারে কিন্তু শীতের সবজি আসতে শুরু করায় গত সপ্তাহের তুলনায় কিন্তু সিরাজগঞ্জে আজকের যেটি বাজারে কিন্তু প্রায় অধিকাংশ সবজির দামই কিন্তু কমেছে। বিশেষ করে সেখানে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, বেগুন সব ধরনের কিন্তু সবজির দামই কমেছে। বিশেষ করে আলু কিন্তু কেজি প্রতি 10 থেকে 15 টাকা কমেছে। যে আলু গত সপ্তাহে বিক্রি হতো 160 টাকা কেজি দরে, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কেজিতে। এবং পেঁয়াজের দামও কিন্তু কমেছে প্রায় কেজি প্রতি 20 টাকা। যে পেঁয়াজ গত সপ্তাহে 140 টাকা বিক্রি হলেও কিন্তু এ সপ্তাহে সেটি বিক্রি হচ্ছে 120 টাকা। এবং বেগুন, ফুলকপি সব ধরনের কিন্তু যে সবজি সেটি সরবরাহ কিন্তু বেড়ে যাওয়ায় এবং শীতের সবজি বাজারে আসায় কিন্তু আজকে কিন্তু সব ধরনের সবজির দামই কমেছে। আমরা কথা বলেছিলাম বিক্রেতার সাথে, তারা যেটি বলেছে যে গত কয়েক সপ্তাহের তুলনায় কিন্তু এ সপ্তাহে সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে, যে কারণে কমেছে। তবে কিন্তু বাজারে চিনি এবং সব ধরনের যে মসুরের ডাউল, সের ডাউলের দাম কিন্তু বেড়েছে এবং চিনিতে 5 টাকা এবং সব ধরনের ডাউল কিন্তু 10 থেকে 15 টাকা কিন্তু কেজিতে বেড়েছে। ফারুক, হীরক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী হীরক গুণ।